নমস্কার, আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই ব্লগে আমি আপনাদের দেখাব যে 2024 সালের বল্লা কালী পুজো কবে হবে এবং কত তারিখে হবে, সেই সমস্ত বিষয়। এবং এখানে এসে আপনারা যারা মানতকালী করেছেন তারা কিভাবে মানতকালী পাবেন, সেই সব বিষয়ের তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরব। আপনারা দেখতে থাকুন। মন্দিরে এসে আমরা দেখলাম প্রায় মন্দিরের 50% আমাদের বল্লা কালী মায়ের সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবং বল্লা ঠাকুরেতে কাঠামোতে মাটি দেওয়াও হয়েছে এবং প্রায় মায়ের মূর্তি তৈরি হয়ে গেছে। এবং আপনারা তো জানেন প্রতি বছর রাস পূর্ণিমার পরের সপ্তাহে বল্লা কালী পুজো হয়, এবারও রাস পূর্ণিমার পরের সপ্তাহে বল্লা কালী পুজো হবে। এবারও এই বল্লা কালী পুজোর ডেট পড়েছে নভেম্বর মাসের 22 তারিখে, অর্থাৎ নভেম্বরের 22 তারিখে বল্লা কালী পুজো হবে এবং এই কালী পুজো 4 দিন ধরে হবে। 22 তারিখে অর্থাৎ শুক্রবারে কালী পুজো হবে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এই 4 দিন আমার এখানে মেলা হয় এবং সোমবারের দিন মায়ের এখানে ভাসানো হয়। এখানে আপনারা যারা মানতকালী করেছেন তারা এখানে এই যে এখানে নম্বর দেওয়া আছে এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন, অথবা আপনারা যদি মন্দিরে আসেন তাহলে পরে মন্দিরে এসেও আপনারা মানতকালী ইনাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। করে নিলে পরে এখানে ভালো হয়, কারণ দূর থেকে মানতকালী নিয়ে আসা খুবই মুশকিল হয়, ভিড়ে আপনারা ঠাকুর নিয়ে ঢুকতে পারবেন না। সেই জন্য ইনাদের কাছে যে ফোন নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা অর্ডার করলে আপনাদের অর্ডার করে দেওয়া যাবে। এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা ট্রেনে করেও আসতে পারবেন। বালুঘাটগামী ট্রেনটি করে সমস্ত ট্রেন এখানে দাঁড়াবে পুজোর 4টি দিন, আপনারা এখানে এসে নামতে পারবেন। এবং তাছাড়াও এখানে বাসও আছে, বাসে করে এসে আপনারা যে বল্লা মন্দিরে যাব বললেই বল্লা মন্দিরে যে ওখানে স্ট্যান্ড রয়েছে সে স্ট্যান্ডে আপনাদের নামিয়ে দেবে এবং সেইভাবে আপনারা ওখানে যাতায়াত করতে পারবেন। সমস্ত কিছু বললাম এবং এখানে এবারও প্রতিবারের নয় এবারও পাঠাবলি হবে, এবং আপনারা যারা পাঠাবলি দিতে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা চলে আসুন, কোনো অসুবিধা হবে না। জয় মা বল্লা।